সুপ্রিয় শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সবাই একটা কি খারাপ সময় দিয়ে যাচ্ছে, সে কারণে আমরা কোথাও বের হতে পারছি না, স্কুলে আসতে পারছি না, খেলতে যেতে পারছি না। আমরা বাসায় থাকছি, বাসায় থাকছি নিরাপদে থাকার জন্য, এবং বাসায় থেকে আমরা কিছু কাজ করছি, যেটা আমরা বারবার কি করি, 20 মিনিট পর পর 20 সেকেন্ড করে দিয়ে আমরা হাতটা পরিষ্কার করছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি, এবং প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত খাবার খাবো, ব্যায়াম করবো, একটু একটু করে ব্যায়াম করবো। ব্যায়াম করতে গেলে আব্বুর কাজে হেল্প করলেও হবে, আব্বুর কাজে একটু হেল্প করে দিলে ব্যায়াম করা হয়ে যাবে। এই হোক, এগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আশা করছি আমার সোনামণিরা এগুলো বাসায় করে। শিবুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস উপস্থাপনায় আমি সান্দিতা আনোয়ার, সহকারী শিক্ষক শিবুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর রিভিশন ক্লাস, দ্বিতীয় শ্রেণীর বাংলা রিভিশন ক্লাসের নানা রঙের ফুল ফলের শেষ অংশ করব। গত ক্লাসে আমরা কি করেছি, নানা রঙের ফুল ফলের প্রথম অংশ, যে ফুলের অংশ সেইটুকু করেছি। আজকে আমরা নানা রঙের ফুল ফলের শেষ অংশ, ফলের অংশটুকু করব। এবং এই যে নানা রঙের ফুল ফল করে আমরা কি কি শিখব, আমরা শিখব হরেক রকম ফল সম্পর্কে জানতে পারবো। হরেক রকম ফল বলতে নানা ধরনের ফল সম্পর্কে জানতে পারবো। সবুজ রঙের ফল সম্পর্কে বলতে পারবো, পাকার পরে ফলের রং কি হয় তা জানতে পারবো। কিছু ফল আছে কাঁচা অবস্থায় একরকম থাকে, পেকে গেলে তার রং অন্যরকম হয়। এই কারণে আমরা বলছি পাকার পরে ফলের রং কি হয় তা জানতে পারবো। আমাদের ফলগুলো খেতে কেমন তা বলতে পারবো, মানে ফলগুলো খেতে আমাদের কেমন লাগে সেটা বলতে পারবো। তাহলে আমরা কি কি শিখবো, বিভিন্ন ধরনের ফল সম্পর্কে জানবো, সবুজ রঙের ফল সম্পর্কে জানবো, পাকার পরে কোন ফলগুলোর রং কেমন হয় সেটা বলতে পারবো, আর আমাদের ফলগুলো খেতে কেমন সেগুলো বলতে পারবো। আলোচ্য বিষয় সবাই অবশ্যই আলোচ্য বিষয়গুলো কি করতে হবে, খাতায় তুলে দিতে হবে। আলোচ্য বিষয়ের মধ্যে আছে হরেক রকম ফল, সবুজ রঙের ফল, হলুদ রঙের ফল, বাতাবি লেবুর ভেতর, তরমুজের ভেতর জাতীয় ফল, কমলার কোষ। তাহলে আমরা কি কি শিখব, বিভিন্ন ধরনের ফল, সবুজ রঙের ফল, হলুদ রঙের ফল, বাতাবি লেবু, আমরা বাতাবি লেবু চিনি না, সেটা দেখতে কেমন হয়, তার ভেতরটা কেমন হয় সেটা জানবো, তরমুজের ভেতরটা কেমন হয়, আর জাতীয় ফলের নাম কি, আর জাতীয় ফল কি, আর কমলার কোষ। এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। যেমন আমাদের দেশে পড়েছি, আমাদের দেশে নানা ধরনের ফুল, নানা ধরনের ফল পাওয়া যায়। আমাদের দেশে ফলের অনেক রকমের ফল, ফলে মানে আমাদের দেশে জন্মায় বা আমাদের দেশে উৎপাদিত হয় বিভিন্ন ধরনের ফল। এখানে বিভিন্ন ধরনের ফলের একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। এই ফলগুলো যেমন সাধারণত আমাদের দেশে সারা বছর দেখা যায়, ফলগুলোর মধ্যে সারা বছর বা আমরা যে ধরনের ফলগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে কলা, কাঁঠাল, আম, বাঙ্গি, আনারস, লিচু। সারা বছর পাওয়া যায় কি, কলা, আনারস, আর এই যে কাঁঠাল, আম, লিচু, এগুলো আমাদের কি গ্রীষ্মকালীন ফল, তাই না? তাহলে আমরা সারা বছর পাই কলা, আনারস, আর অন্যান্য ফলগুলো কি মৌসুম ভিত্তিক পাওয়া যায়, গ্রীষ্মকালে কিছু পাওয়া যায়, বর্ষাকালে কিছু পাওয়া যায়, শীতকালে পাওয়া যায়, এইরকম। তাহলে এই হচ্ছে নানা রকমের ফল। কাঁচা থাকতে সবুজ হয় যে ফলগুলো, কাঁচা অবস্থায় এই ফলগুলো কি হয়, সবুজ হয়, যেমন পেঁপে, আম, পেয়ারা, বাঙ্গি, এগুলো কি কাঁচা অবস্থায় সবুজ রঙের হয়। তাহলে কাঁচা অবস্থায় সবুজ রঙের কি কি হয়, পেঁপে, আম, পেয়ারা, বাঙ্গি। এবার এই মজার বিষয় হচ্ছে এই ফলগুলোয় আবার পেকে গেলে কি হয় জানো, পেকে গেলে হলুদ রঙের হয়ে যায়। দেখো কাঁচা অবস্থায় সবুজ রঙের থাকছে, পেকে গেলে হলুদ রঙের হয়ে যায়। আম দেখো কাঁচা অবস্থায় সবুজ আছে, পেকে গেলে হলুদ বা সোনালী বর্ণের মতো হয়ে যায়। আর পেয়ারা কাঁচা অবস্থায় কি থাকে, সবুজ থাকে, আর পেকে গেলে হলুদ হয়ে যায়। বাঙ্গি, বাঙ্গিও কি কাঁচা অবস্থায় সবুজ থাকে, পেকে গেলে হলুদ হয়ে যায়। তাহলে আমরা কাঁচা সবুজ রঙের যে ফলগুলো, ওই ফলগুলোই কি হচ্ছে, কাঁচা অবস্থায় সবুজ থাকছে, আর পেকে গেলে ওই একই ফলগুলো হলুদ রঙের হয়ে যায়। তাহলে আমরা একটা ফলের নাম জানলে দুটা পড়া শিখে নিচ্ছি, কাঁচা অবস্থায় সবুজ আর পেকে গেলে হলুদ রঙের হয়ে যায়। এই যে
বাতাবি লেবুর ভেতর, দেখো তো বাতাবি লেবুরের ভেতরটা দেখতে পাচ্ছ তোমরা? বাতাবি লেবুর ভেতরটা হলো হালকা গোলাপি রঙের হয়ে যায়। বাতাবি লেবুর ভেতরের যে অংশ সেটা হচ্ছে ওর রংটা হচ্ছে হালকা গোলাপি রঙের হয়। তাহলে বাতাবি লেবুর ভেতরটা কোন রঙের হয়? হালকা গোলাপি রঙের হয়। এরপরে আসি পাকা ডালিমের ছোট ছোট দানাগুলো কি হয়, টুকটুকে লাল। আমরা ডালিম দেখেছি না, ডালিম খেয়েওছি। তাহলে ডালিমের ভেতরে যে ছোট ছোট দানা থেকে সে দানাগুলো কি রঙের হয়? টুকটুকে লাল রঙের হয়। আর একটা ফল লাল রঙের হয়, কোনটা বলো তো? ভেতরটা তরমুজ। তরমুজের ভেতরটা কি হয়? লাল রঙের হয়। কিন্তু এখন বাজারে বিভিন্ন ধরনের তরমুজের রং দেখা যাচ্ছে, যেমন হলুদ রঙের তরমুজও পাওয়া যাচ্ছে, কিন্তু সাধারণত তরমুজের ভেতরটা কি হয়? লাল রঙের হয়। এই যে এই ফলটার নাম আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে কাঁঠাল। এটা আমাদের জাতীয় ফল। এই যে কাঁঠালের এই যে কোষ বা গুঁড়াগুলো খেতে খুব সুমধুর এবং সুমিষ্ট, এগুলো খেতে খুব মজা লাগে। তাহলে আমাদের জাতীয় ফলের নাম কি? আমাদের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। আর কাঁঠালের ভেতরে যে ফলগুলো থাকে বা কোষ থাকে সেটা খেতে খেতে কেমন লাগে? সেটা খেতে সুমধুর বা সুমিষ্ট লাগে। এই হচ্ছে আরেকটা ফল। এই ফলটার নাম কি? এই ফলটার নাম হচ্ছে কমলা। যার কোষ এবং ফোয়া সবই কি কোন রঙের? কমলা রঙের হয়। তাহলে কমলার গা ওপরের যে আবরণ থাকে সেটাও কমলা রঙের হয়, ওর ভেতরে যে কোষগুলো থাকে সেগুলো কমলা রঙের হয়। আর কমলা খেতে কি লাগে, মজা লাগে না? হ্যাঁ, কমলা খেতে মজা লাগে। এই হচ্ছে পড়া। এরপরে আসি বাক্য গঠন করুন। বাক্য গঠনে আমরা তিনটা শব্দ দিয়ে বাক্য গঠন করবো, তাই না? এখানে কি আছে? খোসা। খোসা হচ্ছে দিয়ে সব বাক্য গঠন করলে কি হবে? খোসা ছাড়িয়ে কলা খাও। এই যে বাক্য গঠনের একটা নিয়ম আছে, বাক্য গঠন শেষে এই যে এই চিহ্নটার নাম কি? এটার নাম হচ্ছে দাড়ি। একটা বাক্য লেখার পরে অবশ্যই দাড়ি দিতে হবে, যদি না দিই তাহলে বাক্যটা কি অসম্পূর্ণ থেকে গেল, বাক্যটা সম্পূর্ণ হলো না। সে কারণে প্রত্যেকটা শব্দ দিয়ে যখন আমরা বাক্য গঠন করব, বাক্য লেখার শেষে একটা দাড়ি দিব। তাহলে খোসা 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 ছাড়িয়ে কলা খাও। পাপড়ি, দোলন চাপার চারটি পাপড়ি আছে বা দোলন চাপার চারটি পাপড়ি। গন্ধ, গোলাপ ফুলের মিষ্টি গন্ধ আছে, গোলাপ ফুলের মিষ্টি গন্ধ আছে। তাহলে বাক্য গঠনে আমরা কি কি শিখলাম? খোসা খোসা ছাড়িয়ে কলা খাও, পাপড়ি দোলন চাপার চারটি পাপড়ি, গন্ধ বা গোলাপ ফুলের মিষ্টি গন্ধ আছে। এরপরে আসি শূন্যস্থান পূরণ। প্রথমে আছে ডালিমে এই যে শূন্যস্থান ড্যাশ টুকটুকে লাল, তাহলে ডালিমের কি হবে? ডালিমের দানা টুকটুকে লাল। ড্যাশ ছাড়িয়ে কলা খাও, কি হবে? খোসা ছাড়িয়ে কলা খাও। পাকা বাতাবি লেবুর ভেতরটা ড্যাশ রঙের, কি রঙের? গোলাপি রঙের। তাহলে শূন্যস্থানের কয়ে কি আছে? ডালিমের ড্যাশ টুকটুকে লাল। উত্তর কি হবে? ডালিমের দানা টুকটুকে লাল। ক্ষয়ে আছে ড্যাশ ছাড়িয়ে কলা খাও, কি হবে? খোসা ছাড়িয়ে কলা খাও। পাতা বাতাবি লেবুর ভেতরটা ড্যাশ রঙের, কি রঙের? গোলাপি রঙের। এই হচ্ছে শূন্যস্থান। এরপরে আসি এক কথায় প্রকাশ। আমরা জানি যে এক কথায় প্রকাশ মানে একটা পুরো বাক্যকে একটা শব্দ দিয়ে প্রকাশ করা। আচ্ছা, আমরা এখানে শিখে নিই কি কি এক কথায় প্রকাশ আছে। কাঁঠাল বা কমলা লেবুর আলগা অংশ, কাঁঠাল বা কমলা লেবুর আলগা অংশ হচ্ছে কোষ। দিন ও রাতের মিল যে সময়, দিন এবং রাত যে সময়, দিনের শেষ যেখানে এবং রাতের শুরু যে জায়গাটা, সেই জায়গাটা মিল যে সময় সেটা হচ্ছে সন্ধ্যা। তাহলে দিন ও রাতের মিল যে সময়ে সেটা হচ্ছে সন্ধ্যা। ফল বা সবজির আবরণ সেটা হচ্ছে খোসা। ফল আমরা ফলের গায়ের উপরে যে আবরণটা থাকে সেটাকে আমরা কি বলি? খোসা। তাহলে ফল বা সবজির আবরণ বা সবজির আবরণ সেটা হচ্ছে খোসা। এক কথায় প্রকাশ হচ্ছে কাঁঠাল বা কমলা লেবুর আলগা অংশ কোষ, দিন ও রাতের মিল যে সময় সেই সময়টা হচ্ছে সন্ধ্যা, ফল বা সবজির আবরণ সেটা হচ্ছে খোসা। তাহলে আমরা এক কথায় প্রকাশও শিখলাম। এরপরে আসি বছর পরিবর্তন করুন। আমরা গত ক্লাসে কয়েকটা শিখেছি, আজকে কয়েকটা শিখবো। এক বছর, এক বছর বলতে কি বলেছিলাম? এক বছর বলতে একটি বোঝায়, আর বহু বছর বলতে বোঝাচ্ছে একের অধিক, দুই বা ততোধিক। তাহলে ছেলে, বহু বছরে কি হবে? ছেলেরা। ফুল, ফুল বহু বছর হবে ফুলগুচ্ছ।
তাহলে বচন পরিবর্তন করুন। এক বচনে হচ্ছে ছেলে, বহু বচনে ছেলেরা। এক বচনে ফুল, বহু বচনে ফুলগুচ্ছ। আর এক বচনে মেয়ে, বহু বচনে কি হবে? মেয়ে পুঞ্জ। এই হচ্ছে পড়া। আশা করছি তোমরা সবাই ঠিক মতো পড়াগুলো বুঝে নিয়েছো। আগামী দিন আমাদের কি থাকছে? আর মূল্যায়ন। আজকে মূল্যায়নের কয়েকটা প্রশ্নের উত্তর জেনে নিই। কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ রঙের হয়? কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ রঙের হয়? কাঁচা থাকতে পেঁপে, আম, পেয়ারা, বাঙ্গি, এগুলো কি রঙের হয়? এগুলো রঙের সবুজ রঙের হয়। আমাদের জাতীয় ফল কি? আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। গরমকালে কোন কোন ফল পাওয়া যায়? গরমকালে কোন কোন ফল পাওয়া যায়? আম, লিচু, কাঁঠাল, এগুলো ফল পাওয়া যায়। আর জাতীয় ফুল খেতে কেমন হয়? জাতীয় ফুল খেতে সুমধুর বা সুমিষ্ট হয়। এই মূল্যায়নগুলো আশা করছি তোমরা সকল প্রশ্নের উত্তর জেনে নিয়েছো। আগামী দিন আমাদের রিভিশন ফিডব্যাক থাকছে। রিভিশন ফিডব্যাকে নানা রঙের ফুল ফলের 15 প্রশ্ন হচ্ছে 5 থেকে 10 এবং ব্যাকরণের বচন পরিবর্তনের এই অংশটুকু। আজ এই পর্যন্তই। আগামী ক্লাস দেখা।